তা হবে না, আজকালকার দিনের মেয়ে বুঝেছো তো, ওরা কি আর আমাদের মতো নাকি? ওরা সবার আগে না নিজেরটাই বোঝে। না না, আমরাও চাই না যে ও নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকুক সারাক্ষণ। কিন্তু বৌদির বেলায় তোমরা সেটাই চাও, তাই না ঋত্বিক? দেখেছিস তো বৌদি, তোমার ব্যাপারটা হচ্ছে আলাদা। তুই বল, ও বাড়িতে যাব গিয়ে ওখানে বৌদি নেই ভাল লাগে বলতো? সেই কারণে আমরা চাই যে বন্ধু, তার কারণ তো তুমি এলেই মা তোমাকে এক মুহূর্তের জন্য জিরোতে দেয় না, তোমাকে চা দেয়, তারপরে জিজ্ঞেস করে তোমার কিছু প্রয়োজন আছে কিনা, তারপরে তোমাকে তোমার পছন্দ মতো খাবার দেয়, আর তারপর তোমার সাথে গল্প করে। মার আতিথ্যতার তো কোনো তুলনা হয় না, সেটা না পেলে তো একটু খারাপ লাগবে। চুকা, বাকিটা বাড়ি গিয়ে কথা বলছি আমি তোর সাথে। কাকিমা, সবাই তো আমাকে আশীর্বাদ করলো, আজকের দিনে তুমি আমায় আশীর্বাদ করবে না? সবার তো হয়নি, তোর বর তোকে আশীর্বাদ করবে না? মা, কি যে বলো তুমি। হ্যাঁ টিটো, হিসেব মতো কিন্তু তোমারও আশীর্বাদ করা উচিত। কাকিমা, তুমি এইসব বলে আমাকে লজ্জা দিও না, আশীর্বাদ করলে তো প্রণাম করতে হয়, তোমার মেয়ে থোড়ি আমায় প্রণাম করবে। ভুলেও ভেবো না যে তোমাকে আমি প্রণাম করব। কাকিমা এসো না তুমি। সংসার ঘিরে আলো ছায়া, ডাক নাম বুঝি মা। আজকের দিনে আমি তোকে আশীর্বাদ করব না তাই কখনো হয়? সংসার ঘিরে আলো ছায়া, ডাক নাম বুঝি মা। কীর্তির জ্যেষ্ঠ সহজীবতী, তোমার কাজের মাধ্যমে যাতে সারা পৃথিবী তোমাকে চেনে, সেই আশীর্বাদ তোমায় করলাম। আশা ভরসার একটুকু বাসা, এটা তুই রাখ। এটা কি এনেছো কাকিমা? আশা ভরসার একটুকু বাসা, তোকে তো অনেকে অনেক কিছু দিল, সোনা দানা, আমার তো তা ক্ষমতা নেই, আমি তাতে বিশ্বাসও করি না। তোর সব থেকে বড় অলংকার হচ্ছে তোর গান, এটা একটা যন্ত্র যার মাধ্যমে তুই গান শুনতে পারবি, তোর ভালো লাগবে। কোথা থেকে আনলে? নিজে গয়না বিক্রি করে নাকি? গয়না বিক্রি করেও যদি আনি আপনাদের কিছু বলার নেই, গয়না আমার বাপের বাড়ি থেকে দেওয়া, আমার ইচ্ছে হলো তাই আমি কোকোকে দিলাম। আমাকে বললেও তো পারতে, এতদিন তো সেটাই করেছি পরের ধনে পোদ্দারি, এখন থেকে নাই বা করলাম। এটা আমার দোকানের টাকা থেকে না, তোমাদেরকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তবু অভ্যেস হয়ে গেছে তো তাই জানালাম। এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কাকিমা, এটা শুধু একটা উপহার নয় আমার কাছে, সম্পদ। তুমি বোঝো আমি কি ভালোবাসি আর কি ভালোবাসি না, আর সেজন্যই তোমাকে আমি এত ভালোবাসি। সব থেকে বেশি ভালোবাসি তোমাকে। তোমাকে বলেছিলাম না আজকে না আসতে। তুমি চিন্তা করো না, তোমাদের দোকানটা একটু দাঁড়িয়ে গেলে আমি এমনি আর আসবো না, আসা বন্ধ করে দেবো। বোকা বোকা কথা বলো না, তোমার লেখাপড়াটা যাতে ভালো হয় তুমি একটু সময় পাও, তাই জন্যই আমি বলেছি। লেখাপড়া তো আমি এখানে এসেও করি, করি না? তুমি তো আমার কানের সামনে দাঁড়িয়ে বকর 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 করে যাচ্ছ। বাহ, বেশ তো অন্যের ঘরে দোষ চাপাতে পারো, পিকিউলিয়ার ছেলে কোথাকারে। যেটা সত্যি আমি সেটাই বলেছি, অন্য কারো ঘরে আমি দোষ চাপাইনি। আরে, এখানে হাজার জন লোক খেতে আসে,
গল্প করে, আমরা গল্প করছি, কাজ করছি, তুমি এর মধ্যে কি করে পড়াশোনা করবে? করছি তো। ঠিক আছে, আমি কিছু বলবো না। আমি জাস্ট বলছিলাম কারণ আমি চাই তোমার রেজাল্টটা ভালো হোক, আর কিছুই না। আমার রেজাল্ট ভালো হলো কি না হলো তাই দিয়ে তোমার কি এসে যায় বলো তো? আমি তো সেটা বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছো না? কি হলো বলো? এবার এবার কে বিরক্ত করছে আমাকে? হ্যাঁ, আমি বিরক্ত করছি তোমাকে? হ্যাঁ করছো, তুমি আমাকে বিরক্ত করছো। আমি বিরক্ত করছি তোমাকে? ঠিক আছে, তাহলে তুমি মাকে বলে দিও যে আমি বাড়ি চলে গেছি। ঠিক আছে, এই শোনো, তারপর তোমার মা এসে আমাকে ঝাড়বে, এটাই চাইছো তো তুমি? কি, আমার মা তোমাকে ঝাড়তে যাবে কেন? আমি মাকে বলবো আমার নিজের কাজের জন্য আমি গেছি, আর তাছাড়া আমি 24 ঘন্টা এখানে পড়ে থাকবো নাকি? এটা তোমার আর মার দোকান, আমি তো মাত্র হেল্প করতে আসি, আর বাড়িতে কেউ সাপোর্ট করছিল না মাকে প্রথমে, তাই জন্য আমি এখানে বেশিক্ষণ থাকছিলাম। এখন তো সবাই মেনে নিয়েছে যে মা এই কাজটা করবে, আমার তো এখানে এসে কোনো লাভ নেই। তোমার ওই বিদেশ যাওয়া, সেটার কি হলো? ওটা আমি আজকে গিয়েই ফিক্স করবো এখন। বাহ, কিন্তু সেদিন যে বললে, সেদিন যেটা বলেছিলাম সেটা ভুলে যাও, সেদিন তো তুমিও অনেক কিছু বলেছিলে, তারপর তো এত রাগ দেখানোর কি আছে? হ্যাঁ, এই তুমি একদম আমাকে পটাতে এসো না। ই বাবা, এরকম ভাবে তো আমরা কথা বলি? হ্যাঁ, এটা কি ভাষা শুনলাম তোমার মুখে? তুমি একটা অভিজাত ঘরের মেয়ে, শিক্ষিত এলিট। আচ্ছা ঠিক আছে, কথা শেষ হয়েছে তোমার? আমার কোনো কথা টথা নেই ওসব। তো আগের দিন তুমি যে কথাগুলো বলেছিলে সেগুলো কি ভুল? আগের দিন আমি কিছু বলেছিলাম নাকি? আরে তোতা, বাবা কি হচ্ছে? কি হলো, কি হলো? পায়ে কিছু একটা ফুটেছে মনে হচ্ছে। দাও দেখি একটু। আরে না, পায়ে না, পায়ে মনে 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 ইয়ার কি মারছো তুমি আমার সঙ্গে? আরে না ইয়ার কি মারছি না, আমি কেন ইয়ার কি মারছি বলো? তুমি চলে এলে কেন ছুটে? আমার পায়ে নয় কিছু ফুটেছে, তুমি কেন নাটক করছো আমার সঙ্গে? কিছু বলার আছে তাহলে বলো। কি বলবো বলো? হ্যাঁ, না বলছিলাম যে তুমি কিছু বলার নেই, তার মানে না এমনি ডেকেছো না, এত মেজাজ দেখালে আমি কি বলবো আর? পরীক্ষাটা ভালো হবে না আমার। আর পরীক্ষা কেন ভালো হবে না? ওই বললাম না, এরকম পরীক্ষার আগে যদি কেউ মেজাজ দেখায় পরীক্ষাটা ভালো হবে কি করে? মেজাজ দেখানো তো আমার স্বভাব, আর কি দেখাবো তোমাকে? সেটা ঠিক, সেটা অবশ্য ঠিকই বলেছো। এই মেজাজটা তোমাকে স্যুট করে, তুমি এরকম নেতার মতো পড়ে থাকলে না একদম মানায় না, খুব বাজে লাগে। আর কিছু বলার আছে তোমার? না। আরে বস, তোমার মায়ের হোটেলে গাড়ি করে কাস্টমার এসেছে, ওনা তো কপাল ঘুলে গেল। খালি আমার মায়ের হোটেল মায়ের হোটেল করো কেন, এটা তো তোমারও হোটেল, তোমারও কপাল খুলেছে। তোমার কি সত্যি মনে হয় যে ওনার সঙ্গে আমি পার্টনারশিপে এই বিজনেসটা করছি? ওনার এখন একটা হেল্প দরকার, এত কাজকর্ম একা সামলান, তাই আমি সাপোর্টটা দিচ্ছি। যাক, কাস্টমার এসে গেছে, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, সকাল থেকে আজকে মন্দা গেছে কিন্তু। হ্যাঁ, কেন গেল আমি বুঝলাম। কি এসেছে দেখো? ও এখানে কেন এসেছে সেটা আমি কি করে জানি? তুমি বোঝো তোমার ফিয়ান্সে। এই তুমি এইভাবে আমাকে অপমান করলে না, আমি জীবনে তোমার সাথে কথা বলবো না। তুমি তো সবটা জানো যে ছেলেটা আমাকে এতটা অপমান করেছে, আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তাকে তুমি আমার ফিয়ান্সে বলছো? আমি জানি তুমি খুব অহংকারী, আমি সেদিন ইমোশন হয়ে গিয়ে তোমাকে কয়েকটা কথা বলে দিয়েছিলাম, আমি জানি সেগুলোর কোনো দাম নেই তোমার কাছে, কিন্তু তাই বলে ওটা ডিনাই করার জন্য তোমাকে এইসব বলতে হবে না। আমি জানি, আমি বুঝে গেছি যে তুমি যেগুলো বলেছিলে সেগুলো সত্যি না। কিচ্ছু বোঝোনি তুমি, কিচ্ছু না। যাকে দেখো এখন কেন এসেছে সেটা দেখো কি। আসুন স্যার, এই আমাদের একটা ছোট্ট হোটেল কোজাউরি হেসেল, এখানে আপনি বসেও খেতে পারেন, খাবার নিয়েও যেতে পারেন। কি খাবেন বলুন? আমি তোতার সাথে কথা বলতে এসেছি। ব্যক্তিগত কথা বলার জায়গা এটা নয়, আর তাছাড়া আপনি তোতার সঙ্গে কথা বলবেন কি করে? তোতা তো নিজেই আপনার সঙ্গে কথা বলতে চায় না। তোতা কি এখন তোমাকে দিয়ে কথা বলাচ্ছে নাকি? আমি যখন আপনাকে আপনি করে বলছি, আপনারও উচিত সেটা মেনটেন করা। এখন যদি আপনি সেটা না করেন তাহলে আমিও তুমিতে নেমে আসতে বাধ্য হব। আর হ্যাঁ, তোতার কথা এখন আমিই বলি,
তাতে তোমার কোনো আপত্তি আছে? তুমি কেন এসেছো এখানে? তুমি কেন কথা বলছো? আমি আছি তো এখানে, চুপ করে দাঁড়াও। আমাকে তো জানতে হবে কেন এখানে এসেছে। সেটা জানার জন্য আমি এখানে আছি তোতা। তোতা, আমি যে জন্য এখানে এসেছিলাম, আমি আমার মায়ের ব্যবহারের জন্য সত্যি খুব লজ্জিত। আই এম সরি। আর নিজের ব্যবহারের জন্য? এটা আমাদের নিজেদের কথা। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে কি বোঝাতে চাইছো? হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো যে আমি উড়ে এসে জুড়ে বসিনি। অ্যাট লিস্ট তোমার সেটা স্বীকার করা উচিত। আমি পারতাম, আমি জুড়ে বসতে পারতাম, কিন্তু তা সত্ত্বেও আমি সেটার কোনো চেষ্টাই করিনি। তো হ্যাঁ, তোতার ব্যাপারে মাথা ঘামাতে এসো না। দেখো তোতা, আমি তোমার সঙ্গে জাস্ট 2 মিনিটের জন্য কথা বলতে চাই। আমরা এতদিন ধরে একটা সম্পর্কের মধ্যে ছিলাম, আমরা বিয়ে করার জন্য তৈরিও ছিলাম, তো সেই দিক থেকে দেখতে গেলে 2 মিনিট কথা বলার তো আমার অধিকার আছে তোমার সাথে, তাই নয় কি? আর দেখো তোতা, যা হয়ে গেছে সেই জন্য তুমি, এটা আমাদের হোটেল, এই হোটেলের একটা সম্মান আছে, আমি চাইবো না সেই সম্মানটা তোমার জন্য নষ্ট হোক। ভালোবাসা।